ভাই, ঘরটা দেখে অবাক লাগছে তাই না? অবভিয়াসলি, এসব কি করেছিস তোরা? তোদের ফুল সজ্জায় একজন, আমি না একটা কানা ঘুষো শুনলাম, আমার না খুব অবাক লাগছে আমার ভাই এরকম। কি রকম? বেরসিক? আমি বেরসিক? অফ কোর্স, শুনলাম এক বছর হয়ে গেছে তোরা নাকি এখনো ওই ও আমায় টাচ করবে না, ও আমায় টাচ করবে না, ডোন্ট টাচ মি ডোন্ট টাচ মি খেলা শুরু করেছিস। আমি ভেবেছিলাম বকুল এসে গেছে, তোরা একটা হিললে হয়ে যাবে। কোথায় কি, হ্যাঁ পুরো আশায় একেবারে জল ঢেলে দিল। আমি দেখছি থামবো তো বটেই, আমি দেখছি আমাদের ছাড়া তোদের কোনো গতি নেই। চুপ কর, চুপ কর, কি বলে যাচ্ছিস? কেন চুপ করবো কেন বাবা, লজ্জা লাল হয়ে গেছে দেখছি মুখটা। হ্যাঁ নাক লাল হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, কপাল লাল হয়ে গেছে ভাই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয় মুছে ফেলে আজ থেকে তোমরা ওই যে ওই খেলাটা শুরু করো। আরে চুপ কর, টাচ মি টাচ মি টাচ মি, আহা এত লজ্জা পেলে চলবে? কি বলিস? একদম না, বরকে শুধু বন্ধু হলে চলবে, প্রেমিকও তো হতে হবে। আচ্ছা শোনো ভাইয়াকে কিন্তু আজকে কথাটা বলে দিও। কি আবার? আই লাভ ইউ, বুঝলি কিনা? আমায় দেখে তোরা শেখ, হ্যাঁ নিজের দাদার কাছে অনেক কিছু শেখার আছে। এই যে আমাদের 10 বছর বিয়ে হয়েছে, মিষ্টির বয়সও 10, তা আমাদের প্রেম একটুখানি কমেনি। কত বছর বিয়ে হয়েছে? গুড নাইট। কালকে কিন্তু 3 জন হয়ে বেরোতে হবে, জুনিয়র রিকুলকে নিয়ে বেরোবি, বেরোতেই হবে। না না আমার কথাটা মনে রাখিস। আর ইয়ে বকুল, প্রথম অ্যানিভার্সারি কিন্তু তুমি কিন্তু গিফটটা চেয়ে দেখো, হ্যাঁ গিফটের কথা ভুলো না কিন্তু, যেমন করে পারো চেয়ে নিও। হ্যাঁ বেরো বলছি যে, হ্যাঁ ও আমার কথা শোনো, ব্যাপারটা কিন্তু মনে রাখ, তুই যা না প্লিজ। ও আর একটা কথা, না না আমার কথা, দরজাটা বন্ধ করে রাখিস। এই চলে যা, কিছু বেরোছো তোমার, চলো। দাদা ভাই যা সব বলে না, মানুষকে একদম লজ্জায় ফেলে দেয়। এবার বলো তো, এই সব কিছু তোমার কেমন লাগলো? ভালো লাগছে, মানে পুরো স্বপ্নের মতো। কি জানো তো,
ভালোবাসে। আচ্ছা, তুমি এই সারপ্রাইজ পার্টি এগুলোর ব্যাপারে আগে থেকে জানতে, তা আমাকে বলনি কেন? আরে বলে দিলে তো সারপ্রাইজ সারপ্রাইজই থাকতো না। এই যে হঠাৎ করে তুমি আনন্দ পেলে, এই মজাটাই তো বুঝতে না। তা পেয়েছি, আমার এই সারপ্রাইজটা পেয়ে মানে খুব ভালো লেগেছে। সারপ্রাইজ তো অভি বাকি হ্যায় মেরে দোস্ত। হ্যাঁ, আরো সারপ্রাইজ? তুমি আমার কাছ থেকে কিছু চাইবে না? তোমার কাছ থেকে কিছু চাইবো মানে, এই সব কিছু তো আমি তোমার থেকেই পেলাম। এসব না, আমি তোমাকে স্পেশাল কিছু দিতে চাই। বাবা বলছিল ফার্স্ট অ্যানিভার্সারির মতো স্পেশাল দিন আর হয় না, তাই এই দিনে আমি তোমাকে যেন এমন কোনো গিফট দিই যেটা তোমার সারা জীবন মনে থাকবে। এসো আমার সঙ্গে। পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই, কাল থেকে প্রিপারেশন চালু করে দাও। এটা কোথায় পেলে, কিভাবে পেলে, মানে তুমি এটার খবর কি? আগে বলো, তোমার গিফটটা পছন্দ হয়েছে? এটা আমার পাওয়া বেস্ট গিফট। আমি কোনোদিনও ভাবতেই পারিনি তুমি আমাকে এখানে এরকম একটা গিফট দেবে। এই গিফটটা আর এই পুরো সময়টা দুটোই আমার কাছে খুব স্পেশাল। আচ্ছা, তুমি এটার খোঁজ কি করে পেলে? একটু অদ্ভুত ভাবেই, বলতে পারো ভাগ্য আমার সহায় হয়েছে। কিভাবে? তোকেও একটা জবরদস্ত গিফট দিতে হবে যাতে বকুল সারা জীবন আনন্দের সঙ্গে সেটা মনে রাখে। Thank you.
কিন্তু কি যোগ্যতা থাকলে পরীক্ষায় বসতে পারবো সেটা তো এখানে দেয়নি। মানে গ্রাজুয়েশন কমপ্লিট না করে কি এই পরীক্ষা আমি দিতে পারবো? পারবে। বৈদ্য স্যারের সাথে কথা বলে আমি অলরেডি কনফার্ম করে নিয়েছি। ইমা, এই আমার তো একটা ভুল হয়ে গেল। কি ভুল? তুমি আমাকে এত কিছু দিয়ে, কিন্তু আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। কে বলেছে? অনেক কিছু আছে। যে করেই হোক এই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে আর চাকরিটা পেতে হবে। আমি চাই না কোনো মূল্যেই তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাও। তোমার যা একাডেমিক কোয়ালিফিকেশন তাতে তুমি হেড কনস্টেবলের পরীক্ষায় দিতে পারবে। একবার তোমার এই চাকরিটা হয়ে যাক, তারপর তোমার আসল লড়াই শুরু। হেড কনস্টেবল থেকে এসআই, এসআই থেকে ওসি, আর তারপর ইউপিএসসি পরীক্ষা দিয়ে হয় আইএএস বা আইপিএস, যে কোনো একটা হতে হবে তোমাকে। আমি শুধু তোমার পথ চলাটা শুরু করে দিলাম, কিন্তু এরপর তো তোমাকে একাই যেতে হবে, অনেক দূর চলতে হবে। আমি যেন একদিন আইপিএস অফিসার বকুল রায়ের হাজবেন্ড হিসেবে গর্ব করতে পারি, ওটাই হবে আমার সবচেয়ে বড় গিফট। কথা দাও বকুল, যাই হয়ে যাক না কেন তুমি তোমার স্বপ্ন পূরণ করবেই। পুলিশ হয়ে সঠিক পথে তুমি তোমার বাবার খুনিকে শাস্তি দেবে, কথা দাও। আমার কি মনে হয় জানো, দুটো মানুষ তখনই এক হয় যখন তাদের শরীরের নয় মনের মিলন হয়। ঘর, সংসার, বাচ্চা, এসবের জন্য তো সারা জীবন পড়ে আছে, কিন্তু তোমাকে যদি তোমার লক্ষ্য পূরণ করতে হয় সেটা তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। সুতরাং তোমার ফার্স্ট প্রায়োরিটি হলো নিজের লক্ষ্য পূরণের জন্য সঠিক প্রিপারেশন নেওয়া। আর যদি তুমি আমার কথা বলো, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি আর থাকব, যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন। আমি আমার বউকে রোজ রোজ বেশি বেশি করে ভালোবাসবো, কখনো একা হতে দেব না। শোনো, দোনো তুজ।
এক মেহু এক ইমান হে দোনো তুঝপে হ্যাঁ তুঝপে দোনো পে কুরবান হে এক দিল হে জান হে তার জুড়ি মেলা ভার কি গো বাবার মতো সৎ নির্ভীক পুলিশ অফিসার। আরে আমিও তো এখন এই স্বপ্নই দেখি, তুই যেদিন তোর বাবার খুনিকে নিজে হাতে শাস্তি দিবি সেই দিন আমার শান্তি হবে। আশীর্বাদ করো ঠাকুর, এই নববর্ষে আমাদের পরিবারের সকলের যেন শুভ হয়। এই নববর্ষে আমাদের ব্যবসার যেন আরো শ্রীবৃদ্ধি হয়। আশীর্বাদ করো ঠাকুর। ব্যবসা থাকলে তবে তো তার শ্রীবৃদ্ধি হবে শেখর বাবু। আমারই বাড়িতে এসে আমারই ব্যবসা সম্পর্কে এই ধরনের রসিকতা করার অর্থ কি? এটা রসিকতা নয় শেখর বাবু, বাস্তব। আমার ঋণ শোধ না করার জন্য রায় আর রায় কোম্পানিকে নিলাম করতে যাচ্ছি আমি।